কিরে তরাই অবস্থা গেল, কি হয়েছে? আর বলিস না দোস্ত, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটা আপুকে কয়েকটা ছেলে মিলে উত্তপ্ত করতেছে, সাথে ওর ছোট ভাইটা ছিল, কিন্তু ও তো আর তেমন কিছু করতে পারে না। তা আমি গিয়া একটু বাধা দিতে গেলাম, ওরা দলবল মিলা আমাদের যে কেলাম কেলালো, চোখ মুখ একেবারে ফাটাই দিছে, পুরো শরীর ব্যথা করতেছে, ব্যথায় দোস্ত। ও আরে বলতে হইব, তুই আসলে একটা সাচ্চা মুসলমানের মতো কাজ করছিস, আর তুই তো বুঝিসই, অন্যায় দেখলে তো আমাদের বাধা দেওয়া উচিত, তাই না? তো আমি সেটাই করছি, নিজের জীবন ঝুঁকি নেওয়া হইলেও নিজে বাধা দিছিস। তোর মতো কলিজা আসলে আমাকে সবার নাই, তোরে আসলেই ট্রাস্ট করা যায় বন্ধু। দোস্ত তোকে একটা রিকোয়েস্ট করি, আমার কি কিছু টাকা দিতে পারবি? টাকা? অনেক সমস্যার মধ্যে আছি বুঝছিস, একদমই হাতে টাকা নেই। আচ্ছা একটু দাঁড়া, দোস্ত এই টাকাটা তুই রাখ। থ্যাংক ইউ দোস্ত, তুই আমাকে এত বড় একটা উপকার করলি, আমার মতো একটা মানুষকে তুই এত বিশ্বাস করিস। আসলে আব্বার থেকে টাকাটা নিছিলাম একটা সাইকেল কেনার জন্য, আব্বাকে জানাই নাই, আমি ওই ডেলিভারি বয়ের কাজটা শুরু করব আর কি। এখন এটা দিয়ে হালালভাবে রুজি আয় করা সম্ভব, এখন এই মুহূর্তে বেকার না বসে থেকে টুকটাক কাজ তো করা যায়, আর আমার মনে হয় এই ইস্যুটা থেকে হলো তোর ইস্যুটা গুরুত্বপূর্ণ বেশি। তুই টাকাটা রাখ, আর আমার একটা ওয়াদা কর ভাই। হ্যাঁ বল। তুই আব্বাকে ব্যাপারে কিছু বলিস না, আসলে একটু মুরব্বী মানুষ তো, হঠাৎ করে টাকাটা অন্য কিছুতে খরচ হয়ে গেছে শুনলে একটু কষ্ট পেতে পারে। ও আঙ্কেল না? ঠিক আছে, আঙ্কেল কিছু জানবে না, সমস্যা নেই, আর আমি তো আছি তাই না, আমি দেখবো ব্যাপারটা, সমস্যা নেই। ধন্যবাদ দোস্ত, তুই তাহলে থাক, পরে কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে দোস্ত, আমার জন্য দোয়া করিস। হ্যাঁ ওই বেটা শুন, আজকে যাওয়ানোর সময় একটা মায়ের লক করছিলাম বুঝছস, ওই থেকে যেন ছোট বেটা চলে এসেছে, এমন কেলানি দিছে, মাজা মুজা ভেঙে গেছে বুঝছস, চেহারা বসকাই দিছে আমার। ওরে আমি একটা গ্যাং অ্যাটাক দিন, নেক্সট উইক রেডি থাকিস। হ্যালো ডার্লিং নাম্বার টু, কেমন আছো বেবি? নো 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 নো, আমি এরকম ছেলে না, যাও শোনো, আমরা তো কোনোদিন ট্যুর মুর দিই নাই, টাকা পয়সাও ম্যানেজ হয়ে গেছে বুঝছো, একটা ট্যুর দিয়েছিল তোমার ড্যাডিরে, আমি বিয়ের আগে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, হ্যান করা যাবে না, ত্যান করা যাবে না। হ্যালো, হ্যাঁ শাফিনের আব্বু বলতেছেন, আমি ওর ফ্রেন্ড বলতেছি আঙ্কেল। আমার নামটা এতটা ইম্পর্টেন্ট না আঙ্কেল, ব্যাপারটা হচ্ছে ওকে আপনি অনেক বেশি বিশ্বাস করেন তাই না, দেখেন ও কিন্তু আপনার চোখে ধুলা দিয়ে বিভিন্ন মেয়েদের সাথে চলাফেরা করে, কোথায় কোথায় টাকা উড়ায় আঙ্কেল আই রিয়েলি ডোন্ট নো, আপনি প্লিজ ওকে ব্যাপারগুলো নিয়ে একটু হ্যান্ডেল করবেন। হ্যাঁ ও কিন্তু একদম আঙ্কেল খারাপ পথে চলে যাচ্ছে বুঝছেন, আমরা চাই না বন্ধু হিসেবে ওর সাথে খারাপ কিছু হোক। ঠিক আছে আঙ্কেল, রাখি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভিডিওটা দেখার পর মুনাফিকের কিছু চিহ্ন আপনারা বুঝতে পারছেন। আমাদের মধ্যেই অনেকে নামাজ কালাম পড়তেছে, নিজেকে মুসলিমের পরিচয় দিচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু মুনাফিকের যে তিনটা চিহ্ন সেগুলো স্পষ্টভাবে তাদের মধ্যে দেখাচ্ছে।
একটা হচ্ছে যখন সে কথা বলতেছে মিথ্যা বলতেছে, যখন সে কারোর সাথে ওয়াদা করতেছে সেটা সে ভঙ্গ করতেছে, তৃতীয় হচ্ছে সে সবার বিশ্বাস মানে আমানত খেয়ানত করতেছে। সো বেসিক্যালি তাদের থেকে একটু সাবধানে থাকবেন। আর আপনাদের অনেকেই আমি দেখতেছি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে নতুনভাবে নিজের চ্যানেল খুলেছেন, ইউটিউবে ফেসবুকে পেজ খুলেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কন্টেন্ট দিচ্ছেন মাশাআল্লাহ। বাট একটা জিনিস যেটা নিয়ে আপনার মনে হয় সবাই স্ট্রাগল করতেছেন সেটা হচ্ছে ভিডিও এডিটিং। সো ভিডিও এডিটিংয়ের দিক থেকে আমার মনে হয় অনেকেই আমরা আসলে ভিডিও থেকে কীভাবে প্রপারলি সাউন্ডকে রিমুভ করা যায়, মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড কীভাবে রিমুভ করা যায় সেটা জানি না। কীভাবে গ্রিন স্ক্রিন কে আপনারা ইজিলি একটা কম্পোনেন্ট আকারে আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন সেটা জানেন না। অনেকে আবার কালার কারেকশন সম্বন্ধে ধারণা নেই, মানে জাস্ট লাইক দিস। সো এই জিনিসগুলো নিয়ে যাদের একদমই নলেজ নাই, একদম বিগিনিং লেভেল আসেন, আরও শিখতে চাচ্ছেন জানতে চাচ্ছেন, বা শুরুটা কোথা থেকে করবেন সেটাও জানতে চাচ্ছেন, তাদের জন্য ঘুই লার্নিং আছে কন্টেন্ট ক্রিয়েটারের জন্য স্পেশালি এটা ভিডিও এডিটিংয়ের এক্সক্লুসিভ কোর্স। হ্যাঁ রাইট শুনেছেন, ঘুই লার্নিং আপনাদের জন্য ভিডিও এডিটিং একটা এক্সক্লুসিভ কোর্স নিয়ে এসেছে। এইটা আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এখনই। আর যে ফিচারগুলোর কথা বললাম সেগুলোর বাইরেও আরও অনেক রকম আইটেমস আপনাদের সেখানে শেখানো হবে। আর এই লিঙ্ক ব্যবহার করে যারা রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ডিসকাউন্ট। তো টিল দ্যান এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।